হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে, আশা করি সবার অনেক অনেক ভালো লাগবে। তো এখন সকালবেলা প্রায় 8:30 বাজে, আমরা ট্রেনের স্টেশনে বসে আছি। কেন সেটা বলি, সেটা হচ্ছে আমরা পিকনিক করতে যাচ্ছি, আর পিকনিকটা আমরা প্রায় 4-5টা ফ্যামিলি মিলে করতে যাচ্ছি। আর কোথায় যাচ্ছি সেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন, আমরা ইতালি থেকে সুইজারল্যান্ডে পিকনিক করতে যাচ্ছি। খুবই ইন্টারেস্টিং, তাই না? ইয়েস, হ্যাঁ, আমরা সুইজারল্যান্ডে পিকনিক করতে যাচ্ছি। ইতালি থেকে খুব কাছে, বেশি না, 1 ঘন্টা 1-1.5 ঘন্টা সময় লাগে, এর বেশি না। এই যে আমরা ট্রেনে সবাই বসে আছি, আড্ডা মারতেছি, আর এখানকার ট্রেনগুলো এমনই মনে হয় যেন নিজেদের ঘরবাড়ি মনে হয়। তো আমরা যাচ্ছি, যেতে যেতে আপনাদেরকে নিয়ে যাব একদম ভোরবেলায়, যখন আমরা পিকনিকে কী নিয়ে যাচ্ছি সেটা দেখানোর জন্য। আর সেটা হচ্ছে খুব সিম্পলভাবে বিরিয়ানি তৈরি করতেছি, আর সেটাই আপনাদেরকে দেখাবো। আর আমরা মূলত রান্নাবান্না সবাই করে নিয়ে গেছি, দুপুরে খাওয়ার আয়োজন, বিকেলে খাওয়ার আয়োজন, এরপর বিভিন্ন ফ্রুটস, তারপর ড্রিঙ্কস, এগুলো নিয়ে গেলাম। কারণ হচ্ছে নর্মালি এখান থেকে খুব কাছে, সবাই বাসা থেকে রেডি করে নিয়ে গেছি। তো এখন খুব ভোরবেলা, আমি আমার যা উঠলাম সব রেডি করতেছি, আর সবার জন্য বিরিয়ানি তৈরি করতেছি, বিরিয়ানিটা ভাবি তৈরি করতেছি, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব, খুব সিম্পলভাবে কীভাবে মজাদার বিরিয়ানি তৈরি করা যায় সেটাই। তো ভাবি এখানে গরু মাংস নিচ্ছে, এরপরে পরিমাণ মতো লবণ, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিলে, এরপর আদা রসুন, আর এরপর হচ্ছে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া সব পরিমাণ মতো দিয়ে দিচ্ছে, এরপর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে, জালটা এখানেই দিয়ে দিচ্ছে সব, কারণ বিরিয়ানিতে বেশি দেওয়া হবে না, যেহেতু বাচ্চারা খাবে, সেহেতু সবারই তো বাচ্চা আছে, এই জন্যই জালটা একটু কমাই দিবে। তো এরপর গরম মশলা দিয়ে দিল একটু, এরপর গরম মশলা যেগুলো আস্তে থাকে, এলাচি, দারচিনি, এরপর তেজপাতা দিয়ে দিবে। আর এটা আমরা সবাই জানি যে কোনো পিকনিকে বিরিয়ানিটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে বিরিয়ানিটাই সব কিছু জমে ওঠে, এই জন্যই হচ্ছে বিরিয়ানি নেওয়া। এরপর বিরিয়ানি স্টেপ বাই স্টেপ কী দিব আপনাদেরকে সবই দেখাবো ইনশাল্লাহ, সাথে থাকুন। তো এখন এগুলোকে ভালো করে মেখে নিচ্ছে, মেখে নিয়ে এরপরে বসিয়ে দিবে। আর বিরিয়ানির পাশাপাশি কিন্তু, যেমন আমরা বিরিয়ানি নিচ্ছি, এক এক ফ্যামিলি এক একটা জিনিস নিচ্ছে, আমরা বিরিয়ানি নিব, এরপরে ফ্রুটস নিব, আর অন্য একটা ফ্যামিলি ড্রিঙ্কস নিবে, আর আরেকটা ফ্যামিলি বিকালের জন্য, মানে সন্ধ্যার সময় এর জন্য ইতালিয়ান একটা খাবার আছে পানে, সেটা রেডি করে নিবে। তো এক একজন এক একটা জিনিস নিতেছি এই আর কি। তো এখানে এরপরে আপনার যে বিরিয়ানি মশলা আছে সেটা দিয়ে দিচ্ছে, একটা প্যাকেটের অর্ধেক দিয়ে দিচ্ছে এখানে, আর অর্ধেকটা যখন বিরিয়ানি তৈরি করবে তখন দিয়ে দিবে। আর বিরিয়ানির এই মশলাটা ইউজ করলে কিন্তু খুবই মজা হয়, আলাদা একটা ফ্লেভার হয়, এই জন্য খুবই ভালো লাগে। তো এখন ঢাকনা দিয়ে বসিয়ে দিল উনি। তো এই পর্যায়ে ঢাকনা দিয়ে বসিয়ে দেওয়ার পর যখন পানি বের হবে মাংস থেকে, আর যখন একেবারে হট হয়ে যাবে, গরম হয়ে যাবে মাংসটা, তখন যে আপনার ইয়েগুড়টা দিয়ে দিচ্ছে, কারণ ইয়েগুড় ঠান্ডা অবস্থায় দিলে কিন্তু চানা বেঁধে যায় সম্ভবত, এই জন্য গরম অবস্থায় দিতে হয়। তো এখন পরিমাণ মতো প্রায় 2 চামচ না 3 চামচ ইয়েগুড় দিয়ে দিল, ইয়েগুড় দিয়ে পরে এগুলোকে আবার ভালো করে মিক্স করে বসিয়ে দিচ্ছে। তো এরপরে এগুলাকে একেবারে প্রায় রান্নার মতো করে নিবে, কারণ একদম নরম করে ফেলবে। বিরিয়ানি তৈরি করতে কিন্তু বেশি টাইম লাগে না, শুধু মাংসটা রান্না করতে বেশি টাইম লাগে। তো করার পরে বিরিয়ানিটা বসাচ্ছে, বিরিয়ানি বসানোর জন্য এখানে তেল দিয়ে দিল, এরপরে পেঁয়াজ দিয়ে দিল, পেঁয়াজটা কালার হওয়ার জন্য অপেক্ষা করতেছে, আর এরপরে ডিম সিদ্ধ দিয়ে দিল। বিরিয়ানির সাথে ডিম না হলে কিন্তু হয়ই না। তো ভাবি বিরিয়ানিটা সাদা বিরিয়ানি করতেছে, যার জন্য হলুদটা ইউজ করতেছে না। তো যখন পেঁয়াজটা একদম লাল লাল কালার হলো, তারপর উনি চাউলটা দিয়ে দিল, চাউলটা কিন্তু প্রায় 1/2 ঘন্টা আগে ধুয়ে রাখছিল। আর এখন এগুলাকে খুব ভালো করে মিক্স করে নিবে, মিক্স করে ইয়ে করে নেবে, এরপরে একটু আদা দিয়ে দিল, আর একটু রসুন দিয়ে দিল, দুটোটা অ্যাডজাস্টিং করা একসাথে দিয়ে দিল, দিয়ে এগুলাকে ভাজবে। আর যতক্ষণ না একেবারে একটু চালগুলো একদম আলাদা জোর জোরে হবে, তো তখন পর্যন্ত এগুলোকে ভাজবে। আর আপনারা যে কোনো সময় পোলাও বিরিয়ানি তৈরি করলে আপনার এরকম ভাজবেন না, ভাজলে কিন্তু পোলাও বিরিয়ানি এগুলো অনেক জোর জোরে হয়, মানে জোর জোরে হয়, একটার সাথে একটা আটকে থাকে না, একদম জোর জোরে হয়। তো এখন এগুলোকে ভালো করে নেড়ে একদম জোর জোড়া করে নেবে। আর এক পর্যায়ে আলু দিয়ে দিচ্ছে বিরিয়ানির মধ্যে, আলুটা আমরা সবাই লাইক করি, যার জন্য আলুটা দেওয়া।
এরপরে আলুটা দিয়ে দিল, আলুটা নরম হতে হবে এই জন্য আলুটা দিয়ে দিল প্রথমে। এরপরে কাঁচামরিচ দিয়ে দিল আস্ত কয়েকটা, যাতে ফ্লেভার হয়, জাল যাতে না বের হয়, সেই জন্যই আস্ত দিয়ে দেওয়া। তো এরপরে দিয়ে দিবে হচ্ছে বিরিয়ানির যে আলাদা মশলাটা ছিল অর্ধেকটা ইয়েতে দিছে সেটাও দিয়ে দিবে। তার আগে লবণটা দিয়ে দিল পরিমাণ মতো, আর মাংসেরটা মাংসে আলাদা পরিমাণ মতো দিল, আর বিরিয়ানিটা বিরিয়ানিতে মানে চাউলেরটা আলাদা দিল লবণ, এই জন্য উনি আলাদা আলাদাভাবে লবণ ইউজ করলো। আর একটু পরে যে বিরিয়ানির যে আলাদা মশলা রাখছিল যেটা গরু মাংসে দেওয়া হয়েছে সেটা এখানেও দেওয়া হবে, আর এটাই কিন্তু অনেক টেস্ট হয়, যার জন্য এখানে দিয়ে দিল বাকিটা, দিয়ে ভালো করে মিক্স করে ভেজে নেবে। তো এই যে বিরিয়ানিটা মোটামুটি হয়ে আসছে, আর লাস্টে একটু কয়েকটা আলু পোকারা আর একটু কেওড়া জল ইউজ করবই, এটাই যেটা আমি ভিডিও করছি না করছি ভুলে গেছি, অ্যাডজাস্টিং করতে পারি নাই, সম্ভবত করি নাই ওই জন্য। তো আমরা মোটামুটি একদম চলে আসছি, একদম আমাদের গন্তব্যস্থানে চলে আসছি। এটা হচ্ছে আমরা যেখানে আসছি সেটা হচ্ছে লুগানো, লুগানো সেন্ট্রালে মানে সেন্টার। এর আগেও কিন্তু আমি এখানে আসছি, আমার আর একটা ভিডিও আছে এখানের, একদম এখানে আসা অ্যান্ড এখানে কোথায় কী আছে না আছে সব ডিটেলস দেওয়া আছে ওই ভিডিওতে। তো আজকে তো জাস্ট আমরা পিকনিক করতে আসলাম, আর সুইজারল্যান্ড এমন একটা জায়গা যতবারই আসেন ততবারই ভালো লাগবে। তো আমাদের কাছে এখানে আসতে বারবার যতবারই আসতেছি ততবারই কিন্তু ভালো লাগতেছে। তো আমরা আমাদের যে লেক, লেকের পাড়ে যাচ্ছি সেন্টারের উপর দিয়ে। আশা করি সবার ভিডিওটা অনেক ভালো লাগবে, আর কতটুকু আপনাদের জন্য দিতে পারলাম সেটা তো আর জানি না, যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন, সবার কাছে একটাই অনুরোধ। আর ভুল ত্রুটি মানুষের থাকেই, সেটা আপনাদের ইচ্ছা, যদি ক্ষমা করা হয় ক্ষমা করে দিবেন ভুল ত্রুটি, আর সেটা অবশ্যই ক্ষমার দৃষ্টিতেই দেখবেন। তো এই যে আমরা যেখানে আসলাম সেখানকার কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করতেছি, দেখুন। তো কিছুক্ষণ ঘুরে দেখার পর হচ্ছে আমাদের প্রায় দুপুর কাছাকাছি 12:30 বাজে, তো সবাই খাওয়ার আয়োজন করতেছে, কারণ হচ্ছে সবাই খেয়ে এরপরে গোসল করতে নামবে, এর আগে নামবে না। আর এখানে আসার একমাত্র উদ্দেশ্য হচ্ছে সবাই সারাদিনের জন্য আসলাম, মজা করব, ঘুরবো ফিরবো গোসল করবো, এই আর কি, পিকনিক তো এমনই হয় তাই না। তো এরপরে এই যে আমাদের খাওয়াগুলো রেডি করতেছে, বিরিয়ানি ডিম ড্রিঙ্কসগুলা সব রেডি করতেছে, আর সবাই মিলে বসলাম। আর এখানে সবাই মোটামুটি একটা পার্ক আছে, পার্কে বসে সবাই খাওয়ার একটা প্লেস হইলে সবাই সবার মতো করে খেতে পারে, মজা করতে পারে, এই আর কি, রেস্ট করতে পারে পার্কটাতে। তা আমরা খাওয়ার জন্য রেডি করতেছে সব। তো খাওয়া শেষ, সবাই গোসল করার জন্য সামনের দিকে এগোচ্ছে, এই আর কি। এই যে আমার আব্বুটা নামছে, আব্বুর পাপা মানে আমার বাসুর ফটোগ্রাফিং করতেছে, ছেলের ভিডিও করতেছে, অনেক খুশি।
আর ঘুরতে আসা মানে হচ্ছে ক্ষুধাটা একটু বেশি লাগা, তাই না? তো আমরা এরপরে গোসল করে সবাই ফ্রেশ হয়ে এরপরে আবার খাওয়ার আয়োজন। সেটা হচ্ছে চিকেন, চিকেন গ্রিল আসছে, একজনে নিয়ে আসছে, ওইটা খাচ্ছে, তারপর চা খাচ্ছে, জুস, তারপর বিভিন্ন ফ্রুটস, এখন এগুলা খাওয়ার পালা। তো সবাই মিলে মজা করে খেলাম, খেয়ে আমি এসে একটু লেকের পাশে বসলাম। যে স্নিগ্ধ যে বাতাস সেটা খেতে অনেক ভালো লাগছে, কারণ হচ্ছে লেকের যে একটা আবাস, লেকের যে একটা বাতাস, আমার এখানে মোটামুটি এক পর্যায়ে মনে হয় যেন ঘুমই চলে আসতেছে, এই অবস্থা হয়ে গেছে। তো আমি অনেকক্ষণ বসলাম এখানে, মেয়েটা ঘুমাচ্ছে, এই সুযোগে আমি এখানে আসি, বসে বসে নিরিবিলি যে সময়টা পাস করলাম, মনে হয় না এরকম আর কখনো পারবো, কারণ হচ্ছে চাইলে তো সব সম্ভব না। আর আকাশটা এত সুন্দর আজকে, এখানে একটা ছেলে জাদু দেখাচ্ছে, সেখানে আসলাম, সবাই মিলে দেখলাম। Nel momento in cui io prendo il cubo, lo metto dentro, tu chiudi. Ci sei? Hai capito? Perfetto. Questo è difficile? L'emozione. Guarda, proviamo, eh? Chiudi, siamo al tempo, chiudi. E adesso tutti insieme. Uno, due, tre. Uno, alles, ok? Everybody. One, two, three. E lei no, si sente speciale? Guarda come la faccia. Vabbè. Allora vi ricordate il cubo mischiato, ok? Schiocco le dita, apri. E la gente applaude. Wow, wow! Arriva, salve, vai, 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 vai. Adesso ho bisogno, bisogno, bisogno di te. Vieni. Applauso! Yay! US. Oh, wonderful, you have a lot of money from the US. Okay, stay. Okay, watch. I responsible, okay? Okay, two. We are men, you know, so two more. Okay, now put your hand like this. Okay, look there, I'm out of the seat. One card from my mouth. The Queen of Diamonds. Oh. Yes, thank you so much. Okay, people. My name is Cesco, I'm a magician from Barcelona. I hope you enjoy the show. Se vi è piaciuto lo spettacolo sapete già come funziona. Okay? Grazie a tutti per il vostro tempo. Questo. E dopo ne faccio un altro, scusa, non mi piace. Comunque grazie a tutti e buona giornata. জাদু শেষে পার্কের ভিতরটাতে আসলাম, কারণ হচ্ছে পার্কের ভিতরটা অনেক সুন্দর, মানে সুইজারল্যান্ড বলতে সুইজারল্যান্ড, যেখানেই আসলে বারবার আসতে মন চায়, আর যতই আসি না কেন মনে হয় যেন শান্তি লাগে, মানে ভাল লাগে এই আর কি। তো এখানে আজকে আমি অনেক বাঙালি ফ্যামিলি দেখলাম, অনেক দূর থেকে ওয়ার্স ইতালির অনেক অনেক জায়গা থেকে এখানে ঘুরতে আসছে, ওনাদের সাথে একটু একটু কথা হলো। তো এই যে এখানে অনেকগুলো নল আছে পানির, যেগুলো আপনি খাইতে পারবেন, আর নলগুলো অটো সিস্টেম করা, আর এত ঠান্ডা মনে হয় যেন ফ্রিজ থেকে নিয়ে আসছে এরকম ঠান্ডা পানিগুলো, এত ভালো লাগছে। তো পার্কটা দেখে এরপরে আমরা অন্য সাইডে যাচ্ছি, ওই সাইডে যাওয়ার কারণ হচ্ছে এখন প্রায় বিকাল হয়ে গেছে, 5টা 6টা বাজে যাচ্ছে কাছাকাছি। তো এখন অন্য সাইডে যাচ্ছি, সবাই মিলে বিভিন্ন মার্কেটে ঘুরবো, এরপরে আমাদের যে বিকেলের খাওয়ার পানীয় সেটা খাবো, খেয়ে এরপরে রওনা দেবো ইনশাল্লাহ। আর সুইজারল্যান্ড কেন বিখ্যাত সেটা আমরা সবাই জানি, রোলেক্স গড়ির জন্য, গড়ির জন্য হচ্ছে সবচেয়ে বিখ্যাত সুইজারল্যান্ড। আর সুইজারল্যান্ডে প্রতিটা জিনিস মানে এত হাই ক্লাসিক, এত দামে বলাই বাহুল্য, কারণ হচ্ছে এক একটা গড়ি লাখ টাকার উপরে, যেটা বলে কোনো লাভ নাই, কারণ হচ্ছে আমরা শুধু বলেই যাব। আর রোলেক্স তো বিখ্যাত, ওয়ার্ল্ড বিখ্যাত, এটা আমরা সবাই জানি। আর রোলেক্স গড়ি, তারপর বিভিন্ন ব্র্যান্ডের গড়ির জন্য সবচেয়ে সুইজারল্যান্ড বলতে গেলে বিখ্যাত গড়ির জন্য, এটা আমরা সবাই জানি। মানুষ বলে না প্রতিটা দেশ এক একটা জিনিসের জন্য বিখ্যাত, আর সুইজারল্যান্ড বিখ্যাত হচ্ছে গড়ির জন্য। তো এখানে বিভিন্ন জুয়েলারি আছে, আর জুয়েলারিগুলো কী বলবো, এক একটা জিনিসের এত দাম বলতে গেলে মানে লাখ টাকার নিচে নিচে কোনো জিনিস নাই, এরকম এক একটা জিনিস 6-7 হাজার ইউরো। তারপর কিছু কিছু এখানে গলার যে ইয়ে আছে সেগুলো দেখলাম মানে 1 কোটির কাছাকাছি এরকমও। তো এটা হচ্ছে ডায়মন্ড সাইড, ডায়মন্ড সাইডের অরিজিনাল ডায়মন্ডস কিন্তু দেখতেই ভালো লাগে, এত সুন্দর ঝিলিক মারতেছে মনে হয় যেন। তো দেখে এরপরে ঘুরে খাওয়া দাওয়া শেষ করে আমাদের যাওয়ার পালা, সবাই যাওয়ার জন্য রেডি হচ্ছে, সামনের দিকে আগাচ্ছি। আর সুইজারল্যান্ডে আরেকটা জিনিস হচ্ছে, সেটা আমরা সবাই জানি কি না জানি না, তারা কিন্তু বাসায় রান্না করে না, কারণ তাদের কিচেনে, বাসার যে কিচেন থাকে সেটাও অনেক বাসায় থাকে না, কারণ হচ্ছে সুইজারল্যান্ডে প্রতিটা মানুষ বাইরে খাওয়া দাওয়া করে,
আর বাইরে খাওয়া দাওয়া কিন্তু তাদের অনেক অনেক পছন্দ, অনেক ভাল লাগে। তো এই যে একটা মিউজিশিয়ান, এনারা এখানে বসে বসে বিনোদন দিচ্ছে, একজন গান করতেছে, আরেকজন নাচতেছে, আরেকজন গিটার বাজাচ্ছে, তো আমরাও কিছুক্ষণ দেখলাম, এটা উপভোগ করলাম। আর সুইজারল্যান্ডে আমি তো বললাম যে তারা রান্না করে না বাসা বাইরে খায়, আসলেই তাই দেখে বোঝা যাচ্ছে। সন্ধ্যার খাওয়া জন্য বারগুলাতে, বিভিন্ন রেস্টুরেন্টগুলোতে এত এত মানুষ, মানে কি বলবো। তারপরে এই যে আমরা সামনের দিকে যাচ্ছি, বাসায় যাব এই উদ্দেশ্যে। তো আজকে আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন, যদি ভালো লাগে থাকে অবশ্যই পাশে থাকবেন। আজকের মাথায় কেন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।